সকল অভিভাবকদের কাছে বিশেষ আবেদন, আমাদের শিশু মন্দিরের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে প্রেস করে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবেন। নমস্কার, আজকের বিষয় তৃতীয় শ্রেণীর সাধারণ জ্ঞান, আলোচ্য বিষয় ভূগোলের কথা। দ্বীপপুঞ্জ, আমরা জানি চারিদিকে জল, মাঝখানে স্থল, এরকম ভূভাগকে দ্বীপ বলে। এরকম অনেকগুলি দ্বীপ সমুদ্রের মধ্যে কাছাকাছি থাকলে তাদেরকে একত্রে দ্বীপপুঞ্জ বলে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি ভারতের দক্ষিণ পূর্ব দিকে যে দ্বীপপুঞ্জগুলি দেখা যাচ্ছে, এই দ্বীপপুঞ্জগুলির নাম আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। অন্তরীপ, আমরা ছবির মধ্যে যে তীরচিহ্নটি দেখা যাচ্ছে সেটি লক্ষ্য করব। আমরা ছবিতে দেখতে পাচ্ছি স্থলভাগের একটি অংশ ক্রমশ শুরু হয়ে সাগরে প্রবেশ করেছে। স্থলভাগের এই অংশটিকে অন্তরীপ বলে, যেমন উত্তমাশা অন্তরীপ। প্রণালী, আমরা ছবিতে দেখতে পাচ্ছি আমাদের দেশের দক্ষিণে যে দেশটি আছে তার নাম শ্রীলঙ্কা। এবার ভালো করে লক্ষ্য করব, এই দুটি দেশের ঠিক মাঝখানে দেখতে পাচ্ছি একটি সংকীর্ণ জলভাগ দুই বিশাল জলভাগকে যুক্ত করেছে। অর্থাৎ আমরা বলতে পারি যে সংকীর্ণ জলভাগ দুটি বিশাল জলভাগকে যুক্ত করে তাকে প্রণালী বলে, যেমন পক প্রণালী। উষ্ণ প্রস্রবণ, আমরা হয়তো অনেকেই প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য এখনও দেখিনি, কিন্তু বক্রেশ্বরে গেলে দেখতে পাব। উষ্ণ প্রস্রবণ হল ভূগর্ভ থেকে প্রাকৃতিকভাবে বেরিয়ে আসা এক ধরনের উষ্ণ ঝর্ণাধারা, যার জলের তাপমাত্রা মানবদেহের তাপমাত্রার থেকে বেশি।